আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাপের রেসিপি। ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কীভাবে খুব সহজে চিকেন চাপ তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। আশা করি সবার রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন। সো সহজ উপায়ে চিকেন চাপ রেসিপি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের লাগবে চিকেন। আমি এখানে ব্রয়লারে যে চিকেনটা সেটি নিয়ে নিয়েছি। আপনারা এই চিকেনটা দেখতে পাচ্ছেন যে চিকেনটা সর্বপ্রথম আপনাদের ভালো করে পিসগুলো থেতলে নিতে হবে। সো চিকেন চাপগুলো আমি ভালো করে মিট হ্যামার দিয়ে থেতলে নিয়েছি। যদি আপনাদের কাছে মিট হ্যামার না থাকে তাহলে সেই ক্ষেত্রে যেই লাইক শিলপাটা আছে সেই শিলটা দিয়েও আপনারা থেতলে নিতে পারেন, বা ঠিক এরকম নাইফ, এরকম বড় নাইফের যে নাইফের নিচের অংশটা সেটা দিয়েও আপনারা ভালো করে থেতলে নিতে পারেন করে, বা শিলপাটার যে শিলটা সেটা দিয়েও আপনারা থেতলে নিতে পারবেন। আমি এখানে মিট হ্যামার দিয়ে ভালো করে থেতলে নিয়েছি সবগুলো পিস। আমি এখানে প্রায় 5 পিস চিকেন নিয়েছি, বড়ো বড়ো সাইজের 5 পিস। লেগ পিস আমি সবগুলো লেগ পিসই ইউজ করেছি, আপনারা চাইলে বোনলেস যে পিসটা সেটাও ইউজ করতে পারেন। সো চিকেন চাপের জন্য আমাদের এখানে লাগবে একটা পাউডার। এখানে সব মশলা মিলে একটা পাউডার আছে, এখানে যা যা আছে আমি বলে দিচ্ছি। এখানে আছে আপনার সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য জয়ফল, জয়ত্রী গুঁড়া, তারপর ব্ল্যাক পেপার পাউডার যেটা গোলমরিচের গুঁড়া সেটা, সামান্য চিনি এবং স্বাদমতো লবণ। এই সবগুলো একসাথে আমি মিক্সড করে এই পাউডারটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছি পাউডারটা। সো এই পাউডারটার সাথে আমাদের আরও লাগবে এখানে টক দই। আমি টক দইটা ভালো করে পানিটা ছেঁকে নিয়েছি। আপনারা যে কোনো চিজ ক্লথ বা ঝাঁকি বা পাতলা যে কোনো কাপড় দিয়ে টক দই যে এক্সট্রা পানিটা সেটা অবশ্যই ছেঁকে নেবেন, কারণ টক দইতে প্রচুর পরিমাণ এক্সট্রা পানি থাকে সেটা আপনারা সবাই জানেন। সো মেক শিওর অবশ্যই পানিটা ভালো করে ছেঁকে নেবেন। সো টক দইয়ের পরে এখানে লাগবে আপনাদের একটা গ্রিন পেস্ট। এই গ্রিন পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এই গ্রিন পেস্টের জন্য আমাদের লাগবে ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচ। এই তিনটা ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি। তার সাথে এখানে আছে আপনার পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। আপনারা যদি মাংসের পরিমাণ বাড়িয়ে দেন সেক্ষেত্রে প্রত্যেকটা মশলার পরিমাণ আরও বেশি বাড়িয়ে দেবেন। যার যার পরিমাণ মতো, মাংসের পরিমাণের মতো আসলে মশলাটা নিতে হবে, সেজন্য আমি এখানে মশলার পরিমাণটা বলছি না। সো সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলে সর্বপ্রথম আমি এক এক করে দিয়ে দেব সব মশলা। আমি সর্বপ্রথম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটাটা। তার সাথে আমি দিয়ে দিচ্ছি সেই পাউডারটা। সো পাউডারটা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি সেই টক দইটা, পানি ঝরিয়ে রাখা টক দই। এখন আমি দিয়ে দিচ্ছি সেই পুদিনা পাতা, ধনিয়া পাতা এবং কাঁচামরিচের পেস্ট। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে হাত ধুয়ে নিয়েছি। এখন আমি সবগুলো মশলা আগে ভালো করে একটু মিক্সড করে নেব।
সো মশলাটা যখন ভালো করে মিক্সড হয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মশলাটা একদম ভালো করে সব মশলা একসাথে মিক্সড করে নিয়েছি। এখন আমি মশলাতে অ্যাড করে দিব অলিভ অয়েল। আমি এক্সট্রা পারচেন যে অলিভ অয়েলটা পাওয়া যায় সেটা আমি ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো রান্নার তেল, কুকিং অয়েল বা সরষের তেল দিয়ে এটা করতে পারেন। অলিভ অয়েল দিতে হবে এমন কোনো কথা নেই, আমি অলিভ অয়েল দিয়ে সবসময় করে থাকি, আমি অলিভ অয়েল দিয়ে এটা করে নিচ্ছি। সো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অলিভ অয়েল। সো অলিভ অয়েলটা দিয়ে ভালো করে এখন সব মশলা এবং অলিভ অয়েল আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে। সো আমি সব মশলা এবং অলিভ অয়েল একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি তেলের সাথে মশলাটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন যখন মশলাটা ভালো করে মিক্সড করে যাবে তখন আমি এক এক করে সেই চিকেনগুলো আমি দিয়ে দেবো এই মশলার মধ্যে। ভালো করে প্রত্যেকটা চিকেনের গায়ে যেন মশলা ভালো করে মিক্সড হয় সেটা অবশ্যই মেক শিওর করবেন, যেন একদম মুরগির প্রতিটা পিসের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে। সবগুলো মুরগির পিস ভালো করে মশলা দিয়ে মাখানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ঠিক এই অবস্থাতে ঠেকে আমি ফ্রিজে রেখে দেব প্রায় 5 ঘন্টার জন্য। যতক্ষণ ম্যারিনেট করে রেখে দেবেন ততই মুরগির ভিতরে ভালো করে মশলা ঢুকবে। তাই অবশ্যই মনে রাখবেন চিকেন চাপ তৈরি করার আগে 4 থেকে 5 ঘন্টা আগে মুরগিটা ভালো করে মেখে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। সো আমি এখন ঢেকে এই মুরগিটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা পর আমি আপনাদের ভেজে দেখাবো। সো প্রায় 5 ঘন্টা পর যে চিকেনটা আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। আমি এখন আপনাদের দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে 5 ঘন্টা পর চিকেনটা একদম ভালো করে ম্যারিনেট হয়ে গিয়েছে এবং আল্লাহর রহমতে সবগুলো মশলা ভালো করে চিকেনের ভিতরে ইনশাল্লাহ ঢুকেছে। এখন এই চিকেনের মশলাটার মধ্যে মানে চিকেন ম্যারিনেট যেটা করা হয়েছে সেটার মধ্যে আরও একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে, যেটা চিকেন চাপ আপনারা বাজার থেকে কিনে থাকেন দেখতেই পারেন যে সেই চিকেন চাপটা খুব ক্রিসপি হয়, ভিতরটা খুব জুসি এবং সফট হয় এবং বাইরের কোটিংটা খুবই ক্রিসপি হয়। আর সেই ক্রিসপি ভাবটা আনার জন্য ইউজ করতে হবে আমাদের, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আছে বেসন এবং সামান্য কর্নফ্লাওয়ার। আমি সামান্য একটু বেসন এবং কর্নফ্লাওয়ার একসাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র বেসন দিয়ে আপনারা বেসনটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো সেই বেসন এবং কর্নফ্লাওয়ার মিক্সচারটা আমি এখন দিয়ে দেবো সেই চিকেনটার উপরে। সো আমি দিয়ে দিলাম। এখন এই বেসন এবং কর্নফ্লাওয়ারের মিক্সচারটা ভালো করে চিকেনের সাথে মেখে নিতে হবে, যেন প্রত্যেকটা চিকেনের গায়ে এই বেসন এবং কর্নফ্লাওয়ারের মিক্সচারটা ভালো করে মিক্স হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বেসন দিয়ে চিকেনটা মাখানো একদম শেষ। আমি একদম ভালো করে প্রতিটা চিকেনের গায়ে সেই বেসনটা ভালো করে মেখে নিয়েছি, যেন প্রত্যেকটা চিকেনের পিসের গায়ে যেন বেসনটা ভালো করে লাগে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে পাশে প্যানে, একটা ননস্টিক প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি সেই চিকেনটা ফ্রাই করার জন্য। আমরা তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, তেলটা বেশি গরম করতে যাবে না যেহেতু আমাদের চিকেনটা কাঁচা। আমরা যদি তেলটা একদম বেশি গরম করে ফেলি তাহলে সেই ক্ষেত্রে আপনাদের চিকেনটা কিন্তু ভেতরটা কাঁচা থাকার সম্ভাবনার চান্স থেকেই যাবে।
এরপর আমি একটা একটা করে পিস আমি দিয়ে দেব সেই তেলে। আমার এই প্যানে দুই পিস আমি সুন্দর মতো দিতে পারবো, সো আমি দুইটা পিস একসাথে এখন দিয়ে দিচ্ছি প্যানের ভিতর। যে আমি দুই পিস চিকেন এখন দিয়েছি, আর চুলার আঁচ কিন্তু একদম লো না, একদম মিডিয়াম না, ঠিকই অবস্থায় আছে, বেশি হিট দিতে যাবেন না, খুব কম আছে। আস্তে আস্তে করে চিকেনগুলো ভেজে নিতে হবে। সো একদম ভিতর পর্যন্ত ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছিলাম। সো দেখতে পাচ্ছেন সেই ঢাকনাটাতে ঢেকে দিয়েছিলাম, আমি ঢাকনাটা এখন খুলে নিচ্ছি। এখন আমি উল্টিয়ে দেবো আরও একটা পিঠ, সাবধানে উল্টাবেন কারণ তেল কিন্তু অনেক গরম। দেখতে পাচ্ছেন একটা পিঠ হালকা বাদামি হয়ে এসেছে, এখন আমি আরেকটা পিঠ উল্টিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো, চুলার আঁচ কিন্তু একদম লো হিটে থাকবে। সো এভাবে আমি সবগুলো চিকেন ভালো করে ফ্রাই করে তুলে নেব। তো আমাদের চিকেন চাপ একদম তৈরি খাওয়ার জন্য আমি আপনাদের দেখিয়ে দিলাম, আর সেই চিকেন চাপ তো আর প্লেন খাওয়া যাবে না, সেটার জন্য একটা সস লাগবে। সো চিকেন চাপের জন্য আমি সবসময় চিকেন চাপের সাথে সার্ভ করে থাকি এটা গ্রিন সস। আমি সেই গ্রিন সসের রেসিপিটাই আপনার সাথে শেয়ার করব। সো গ্রিন সস তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম এখানে লাগবে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা। পুদিনা পাতা এবং ধনিয়া পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। সো একদম ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা ধনিয়া পাতা নিতে চেষ্টা করবেন, তাহলে টেস্টটা খুবই ভালো আসে। আর পুদিনা পাতা ধনিয়া পাতার সাথে আমাদের এখানে লাগবে টক দই। আমি এই ব্র্যান্ডের যে হোল মিল্ক টক দইটা আছে ইয়োগার্ট, সেটা ইউজ করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের টক দই নিলে হবে, আর চেষ্টা করবেন হোল মিল্কটা, যেটা ফুল ফ্যাট ইয়োগার্ট টক দই সেটা নিতে, তাহলে টেস্ট ভালো আসে। সো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে পুদিনা পাতা ধনিয়া পাতার সাথে আমাদের কী কী লাগবে। এখানে লাগবে চিনি স্বাদ মতো, আমি আমার বাসায় সবসময় ব্রাউন সুগার খেয়ে থাকি, তাই আমি ব্রাউন সুগারটা নিলাম। আপনারা হোয়াইট সুগার ইউজ করতে পারেন, সমস্যা নেই। তারপর সুগারের সাথে সাথে লাগবে স্বাদ মতো লবণ, লবণটা কম পরিমাণে দিবেন প্রথম অবস্থায়, তারপর টেস্ট করে বাড়িয়ে নেবেন। আসলে অ্যাকচুয়ালি ঝাল মিষ্টি এগুলো নির্ভর করে আপনাদের টেস্টের উপর, আপনারা যে যতটুকু খান সেই পরিমাণে দিবেন। তারপর এখানে লাগবে আপনাদের চাট মশলা। বাজারে প্যাকেটে যেই চাট মশলাটা কিনতে পাওয়া যায় সেই চাট মশলাটাই আমি ইউজ করেছি, যে কোনো ব্র্যান্ডের চাট মশলা আপনারা ইউজ করলেই হবে। সো এখানে আমি চাট মশলা নিয়ে নিলাম, আর যাদের ঘরে অ্যাভেলেবল চাট মশলা নাই বা হাতের কাছে পাচ্ছেন না, তারা সেই ক্ষেত্রে চটপটির যে মশলাটা সেটা ইউজ করলেই পারেন, বা দুটার একটাও যদি না পান তাহলে ভাজা যে জিরার গুঁড়া, জিরাটা একটু ভেজে হালকা টেলে তারপরে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলেও জিরার গুঁড়াটা, ভাজা জিরার গুঁড়োটা দিলেও ভালো লাগে। আর এখানে আছে আপনার তেঁতুলের কাত। তেঁতুল আমি ভালো করে পানিতে লাইক ভিজিয়ে রেখে জাস্ট তেঁতুলের যে পিউরিটা সেটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে সেই টক দইটা, যে টক দইটা আমি আগেই দেখিয়েছি সেই টক দইটা আমি এখানে নিয়ে নিয়েছি। তারপর এই টক দইয়ের পাশাপাশি আপনাদের লাগবে কাঁচামরিচ। আমি আগেও বলেছি ঝাল এবং মিষ্টিটা নির্ভর করে আপনাদের উপর, আপনারা যে যতটুকু খান সেটাই ইউজ করবেন। আমি একদম ফ্রেশ কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন একদম কাঁচামরিচগুলো আসলে খুব ফ্রেশ ছিল। সো কাঁচামরিচ নিয়ে নিলাম প্রায় 5-6টার মতো। সো গ্রিন সস বানানোর জন্য দ্যাটস ইট, আমাদের এগুলোই লাগবে, পুদিনা পাতা, টক দই, তেঁতুলের কাত, চিনি, লবণ এবং চাট মশলা বা চটমুটির মশলা এবং কাঁচামরিচ, দ্যাটস ইট। এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের
গ্রিন সস। সো আমার পাশাপাশি এটা লাগছে ব্লেন্ডার, সো আমি ব্লেন্ডারে এক এক করে এখন সবগুলো দিয়ে দেব। আমি একটা ব্লেন্ডার নিয়ে নিলাম, সেই ব্লেন্ডারে আমি সর্বপ্রথম এখন দিয়ে দেব, আমি হাতটা ধুয়ে রেখেছি, সো সর্বপ্রথম আমি দিয়ে দিয়েছি সেই পুদিনা পাতা এবং ধনিয়া পাতাগুলো। তারপর আমি দিয়ে দিচ্ছি টক দই, এখন আমি দিয়ে দেব টেটুলের যে কাত বা মারটা আসে সেটাই হাফ, আমি ফুল দেবো না এখন, আমি পরে টেস্ট করে তারপরে বাড়িয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো, আমি প্রথম চারটা দিচ্ছি, লাগলে পরে আমি আরো দেব। দিয়ে দিচ্ছি চাট মশলা, এখন দিয়ে দিচ্ছি চিনি এবং লবণ। সো আমাদের সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে এখানে দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে পুদিনা পাতা ধনিয়া পাতা এবং সব একসাথে দেওয়া হয়ে গেল। এখন সব এই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিবে। যদি আপনাদের মনে হয় যে একটু পানি লাগবে, সেক্ষেত্রে একটু পানিও অ্যাড করতে পারেন। সো আপনাদের আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে দেখিয়ে নিচ্ছি আপনাদের যে টেক্সচারটা কেমন আসবে। সো সসটা আমি ব্লেন্ডার করে নিলাম, দেখতেই পাচ্ছেন আমার আসলে অ্যাকচুয়ালি এক্সট্রা কোনো কাঁচামরিচ বা লবণ কোনো কিছু দিতে হয়নি, আমি টেস্ট করে দেখেছিলাম সব আলারম হতে ঠিক আছে। সো আপনারাও সেম জিনিসটা করবেন, ব্লেন্ড করে তারপরে একটু চামচ দিয়ে টেস্ট করে দেখবেন যে কোনো কিছু এক্সট্রা দিতে হবে কি না, লাইক কাঁচামরিচ বা লবণ বা চিনি। আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের সস খাবারের জন্য একদম রেডি। আশা করি সসের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আল্লাহর রহমতে আমাদের চিকেন চাপ একদম খাওয়ার জন্য তৈরি। সো আমি সার্ভ করেছি একটা ফ্ল্যাট ব্রেড দিয়ে, তারপরে সেই তৈরি করে রাখা গ্রিন সস, সেই চিকেন চাপ। সো আশা করি সবার আমার ভিডিও ভালো লেগেছে, ভালো লেগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।